নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, চৈতালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা আমসত্ত্ব খেজুরের চাটনির রেসিপি শেয়ার করতে চলেছি। এটা খুব টেস্টি, এটা বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন এবং এটা অনেকদিন স্টোর করেও রাখা যাবে, ফ্রিজ ছাড়াও স্টোর করে রাখতে পারবেন জলে বসিয়ে। এটার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে অর্থাৎ উপকরণগুলো সেগুলো দেখে নিন আপনারা। এটা মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি আমসত্ত্ব খেজুরটাই নিয়েছি, এছাড়া আমার কাছে কিছু ফ্রুট ছিল সেগুলোও আমি অ্যাড করেছি। প্রথমে তেলটা একটু গরম করে দিতে হবে, অল্প তেল লাগবে, তাতে একটুখানি আমি আদার কুচি দিচ্ছি। আমি যে কোনো চাটনিতেই একটু আদার কুচি দিই, মিষ্টি চাটনিতে অবশ্যই, তাতে চাটনির স্বাদটা একটু বেড়ে যায়, চাটনিতে একটা খুব সুন্দর স্মেল আসে, আপনারা দিয়ে দেখবেন। একটা তেজপাতা দিচ্ছি, এবার ওতে আমসত্ত্ব আর খেজুরটা দিয়ে দিচ্ছি, আর আমার কাছে যে ফ্রুটসগুলো ছিল অল্প একটু চেরি, একটু কাজু আর একটু কিশমিশ, আমি সেটাকে একটু নাড়ব দু মিনিটের মতো। কিছুটা আমসত্ত্ব খেজুর বা অন্যান্য ফ্রুটসগুলো একটু তুলে রাখবো, ওটা আমি চাটনির শেষে দিই, কারণ আমসত্ত্বটা বেশিরভাগ সময় গলে যায় খুব তাড়াতাড়ি, তাই গোটা গোটা আমসত্ত্ব পাওয়ার জন্য কিছুটা আমসত্ত্ব আমি তুলে রাখছি, ওটা চাটনির শেষে দেবো আমি। ওতে এক কাপ মতো আমি চিনি অ্যাড করছি। মিষ্টি চাটনিতে জল বেশি দেয়া যায় না, আমি মোটামুটি এক কাপের একটু কম জল ওতে দেবো। চাটনিতে বেশি জল দিলে চাটনি বেশি দিন রাখা যায় না, অল্প জল দিচ্ছি দেখুন। এরপর আমি ওতে অল্প হলুদ দেবো, দেবার পর চাটনিটা আমি মিনিট পাঁচেকের মতো ফুটতে দেবো। দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি, চাটনি আমার রেডি, আর তুলে রাখা ফ্রুটসগুলো আমি ওতে দিয়ে দিচ্ছি দেখুন। এরপর আমি ওতে একটু আমচুর পাউডার দেবো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমচুর পাউডার যদি মিষ্টি চাটনিতে শেষে দেন তাহলে চাটনির স্বাদটা খুব সুন্দর লাগে। আরেকটা জিনিস মিষ্টি চাটনিতে আপনারা অবশ্যই দেবেন, সেটা হচ্ছে লেবুর রস। মিষ্টি চাটনিতে লেবুর রস যদি শেষে দেন খুব সুন্দর চাটনিটা টেস্ট আসে। দেখুন আমার চাটনি রেডি। এই চাটনিটা আপনারা ভাতের শেষ পাতেও খেতে পারেন অথবা রাত্রে রুটির সঙ্গেও খেতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আগামী দিনে আমার রেসিপি আগে পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।